হয়েছিল এবং যে যা বলতো সেই তাই বুঝত। গার্জেনহীনের জন্য আমার ভাই হারিয়ে গেল, সরলতার সুযোগে বলি হয়ে গেল, তার আমি দ্রুত ব্যবস্থা চাইছি। অনেক এসপি সাহেব এবং আমাদের থানা পুলিশ চালিয়েছে, প্রাণ বলি দিতে হয় দেশের মতো, তাহলে তো তাই আমরা দ্রুত পদক্ষেপ নিন এবং যে খুনি ধরা পড়ছে তাকে ফাঁসির ব্যবস্থা অবশ্যই করবো বাবা, তার জন্য সঠিক ব্যবস্থা হয় সেটা আমরা অবশ্যই এবং তার দ্বারাই হয়নি তাকে দফায় দফায় জেরা করা হোক। আইন কি বলছে, আদালত কি বলছে জানি না, মন্ত্রী মশাই এর পদক্ষেপ নেই, আমার ভাই বলে নয় ভারতবাসীর ভাই এবং পশ্চিমবাংলার একটা ভালো শিক্ষক আমার ভাই হারিয়ে গেল যা সহ্য করতে পারছি না আমি। আমরা অবশ্যই নিব, আমাদের দেখেন পুলিশ সুপার চেষ্টা করছে, আমাদের প্রশাসন সবসময় আমাদের চেষ্টা করে যাচ্ছে, আমরা আপনাদের পরিবারের কথা বলতে যাচ্ছি। আমরা তোমার সাথে আছি, আমি আছি বাবা, এটা ঠিক সত্যই কথা, সত্য সত্য দেখেন এইটা মারামারি ঘটনা, তার মা আছে, তার দিদি আছে, আমরা তার জন্য খুব দুঃখদায়ক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন মানুষের কাজ করে, তাই আমি মানুষের কাজের জন্য এসেছি। আমি আমাদের মাননীয় পুলিশ সুপার ভালো কাজ করেছে, আরও যারা আছে তারা কিছু বার করে, সেটা আমরা তাদের দাবি, সেই দাবিটা আমরা অবশ্যই বলবো। কিন্তু আমাদের দ্রুত পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ খুব দ্রুত পুলিশের যে আসামিকে বার করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও যিনি কেউ থাকে তার সঙ্গে জড়িত সেটাও আমরা তাদেরকে আজই জানাচ্ছি, তাদের পরিবার জানাচ্ছে। আমি এসেছি আজকে, তাদের মায়ের যা দেওয়ার দরকার আমি তাদের সাথে আমি আছি, সমস্ত দায়িত্বটা আমার থাকবে। আপনি তো পরিবারের কাছে আজকে এসছেন, হ্যাঁ, বিজেপি যেভাবে রাজনৈতিক একটা রং লাগাচ্ছিল ব্যাপারটা নিয়ে আপনি কী বলেন? দেখেন কী বললো আপনাকে, ওনারা কোনো বিজেপি করেন না, কোনো পার্টি করেন না, ওনারা সাধারণ মানুষ, তারা সার্ভিস করত, উনি একজন শিক্ষিকা ছিলেন, তার ছেলে শিক্ষক ছিল, তারা টুকটাক হয়তো ব্যবসা করতো, বাকি হয়তো তারা এই চাকরি করতো, তারা কোনো রাজনীতি কোনো জড়িত ছিল না, সে বিজেপি রং লাগিয়ে বলছে। তারা মানুষের কাজ করে না, তারা এই এলাকাতে মানুষের এ ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেটা নয়। আমরা সবসময় চাই মানুষের কাজ করি, আমরা মানুষের জন্যে, মানুষের সেবাতে বড় কিছু নাই, মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে শিখিয়েছে, তাই আমরা আজকে এসেছিলাম। তারা কোনো বিজেপি করে না, কোনো আদর্শের সদস্য ছিল না, তারা বিজেপি যারা করেছে আজকে নিশ্চয়ই তারা উত্তর দিতে পারে না, কারণ হলো তারা কোনো মানুষের কাজ করেনি। তাই আমি বলবো যে তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ সুপার যেভাবে কাজ করেছে এটা নজিরবিহীন, আরও যারা দোষী আছে তারা যা দাবি করছে পরিবার, অবশ্যই আমরা চেষ্টা করি তারা সেই দোষীগুলোকে বাইর করতে। আমরা কেন যে আমরা মানুষের কাজ করি, হিউম্যানিটি মানুষের কাজ করে, আমরা হিন্দু মুসলিম নয়, মানুষ শ্রেষ্ঠ কথা, মানুষের শেষ কাজ করি আমরা, তাই মানুষের জন্য আমরা এসেছি, মানুষের হিউম্যানিটির জন্য এসেছি, চাই সে আমার মায়ের মতো মায়েরকে এসেছি, তার নিচের ছেলেকে আশীর্বাদ করবে, আমি ভালো কাজ করতে পারি, আর অফেনি যারা থাকবে তারাকে আমি বাইর করতে পারি, যে দাবি করছি সে দাবি নিয়ে পূরণ করতে পারি, তাহলে আমি নিজেকে খুশি হব। কারণ আমি চাই না যে কোনো মানুষ, একটা মানুষেরও প্রাণ যাক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় চাই না একটা লোকের প্রাণ যাক, তাই আমরা আরএসএস যারা করেছে তারা নোংরা রাজনীতি করেছে, তারা কিন্তু এই নোংরা রাজনীতি আমরা এরা কিন্তু নাই, আমরা নোংরা রাজনীতিকে পছন্দ করি না। আমরা আগামী দিনে চাইবো যে তার সঠিকভাবে আরও তদন্ত হয়ে যেগুলো আর কেউ থাকে আসামি ধরে অবশ্যই তাদের জেনে ভালো সাজা হয়, যাবজীবন সাজা নালে ফাঁসি সাজা হয় সেই ভাবতাম। খুনের পরে পরিবার বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছে, সে ব্যাপারটা আপনি কী ভাবছেন? আমি দেখেন সুপারের সঙ্গে কথা বলছি, লোকাল অফিসের কথা বলছি, তাদের জন্য কোনো নিরাপত্তা কোনোরকম ত্রুটি না হয় সেগুলো আমরা অবশ্যই দেখবো। কারণ হলো একটা ভীতি তো মানুষের আছে এটা ঠিক, কিন্তু সেইগুলো আমরা ভীতিটা কাটাবার চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নজর আছে এখানে। আমরা সবসময় চাইবো যে মানুষের যে প্রতিটা মানুষের নিরাপত্তা দেওয়া দরকার আছে, কিন্তু এদের প্রতি বেশি সুনজর অবশ্যই আমাদের আছে, আমরা কিন্তু পার্টি করি না, আমরা সবসময় চাই মানুষের সেবা করতে, মাননীয় মুখ্যমন্ত্রীর সেবা মানুষের করতে চাই, মানুষের সেবা আমরা করার জন্য এসেছি, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, সেটা আমরা দেখছি।